রাস্তাঘাট, বাড়িঘর, দোকানপাট পানিতে তলিয়ে, ভোগান্তিতে সাধারণ মানুষ। সোমবার দিনভর বৃষ্টিতে সুনামগঞ্জ শহরের নতুনপাড়া, তেঘরিয়া, সুলতানপুর, উকিলপাড়া সহ পৌরসভার 9টি ওয়ার্ডের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। দেখার হাওর ও সুরমা নদীর পানি উপচে ঢুকে পড়েছে নিম্নাঞ্চলের বাড়িঘরে। জগন্নাথপুর, সুলেমানপুর, ছাতক, শক্তিয়ার খলা সহ 6টি পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সোমবার পানি উন্নয়ন বোর্ডের বাড়িপাত স্টেশনের লাউয়ের গড়ে 228 মিলিমিটার, ছাতকে 195 মিলিমিটার, সুনামগঞ্জে 365 ও দিরায়ে 66 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এদিকে আবহাওয়া অফিসের 3 দিনের ভারী বর্ষণের পূর্বাভাসে আতঙ্ক বেড়েছে পানিবন্দী মানুষের মাঝে। আমরা ডুবে মরিতেছি, এখন আর সরে বনা নি, আমরা ঘর বাড়ি থইছে, পানি পানি তলে গেছে, চার বস্তা চাউল আছে, চাউল ভিজে গেছে, কাপুলা পানি খাওনের কিছু নাই, একদিন এইছে রাস্তার মাঝে দুইয়া তুচ্ছ হয়ে গেছে। জি ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলছে পানি উন্নয়ন বোর্ড, স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশনা সংস্থাটির। নদীর পানি বিপদসীমার 20-30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে পারে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জেলার ছোট বড় 137টি হাওর এখন পুরোপুরি পানিতে টুইটুম্বুর, কুল উপচে পানিবন্দী প্রায় লক্ষাধিক মানুষ। সময় সংবাদ, সুনামগঞ্জ।